কাকু একটু হেল্প করবি ক্লোজ বেল বাঁধতে? আম্মু কোথায়? আম্মু ব্রেকফাস্ট বানাচ্ছে, জলদি করে দাও নয়তো লেট হবে। আফরিন ব্রাশটা মুখে রেখেই অনুকে হেল্প করে। সময় মতো আফরিন পৌঁছে যায় ভার্সিটি, প্রতিদিনের মতো সেই কাঙ্ক্ষিত জায়গায়। পায় তার প্রাণের দুই প্রাণের বান্ধবীকে, আহান অহনার সাথে কথা বলার জন্য মৌমাছির মতো ভুন ভুন শব্দ করছে। আহান বলে, আহু আমার কাকের গলায় কুহু কু কা বলা কুহু, মায়না জামা আমার, আর জীবনও ইগনোর করব না। রাতে কল দেব, একটা রিং হওয়ার সাথে সাথে যদি ফোন ধরেন তাহলে সারা জীবনের জন্য ব্রেকআপ। এতগুলা লাভ ইউ জান, ওই কই রে তোরা, তোদের আজকে পার্টি দিমো। আল্লাহর কাছে বলছিলাম, অহনা মাফ করে দিলে ফকির মিসকিন খাওয়ামো। আই আদিত্য আর কৌশল দাঁড়িয়েছিল গাছের নিচে, দুজনে ব্যস্ত ছিল নিজেদের মতো। হঠাৎ করে আহানের কথায় হুঁশ আসে। আদিত্য শার্টের হাতা উঠাতে উঠাতে বলে, কালকের ভিডিওটা তুই অহনাকে দেখা কৌশল, আর আমি এই চান্দুকে দেখাচ্ছি। ভাই জীবনে কিছু কইতাম না। কিসের ভিডিও? আর কিছু না, ক্লাসে যাও। দূর থেকে এতক্ষণ দাঁড়িয়ে আহান আদিত্য আর কৌশলকে দেখছিল আফরিন। কি করছে তারা? ভার্সিটি শেষে মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে হাঁটছে অহনা, আফরিন আর অন্না। অন্না বলছে, হাই রে, ভাবতেই অবাক লাগে আমি বউ সাজব, আমারও হাজবেন্ড হবে। কৈশল ভাইকে বলবো তোর বিয়ে বিয়ে পাচ্ছে? ঠাডাই দিমো একটা থাপ্পড়। কৌশল কোথায় থেকে আসলো? দাঁড়া ভাইয়াকে বলে দিব তুই এইসব বলছিস। কেমনে দেখবো, এমনি তোর রিলেশন করিস নাই। যখন কৈলাস ভাই প্রপোজ করলো রাজি হয়ে আবার তারপরে দিন কল দিয়ে বসোস, ভাই আমাকে মাফ করেন আমি রিলেশন রাখবো না, তো আমাকে কি করব, তো তোমাকে কি করব, মাথায় করে রাখবো। জানোস রাতে আমারে ঘুমাইতে দেয় নাই, সারা রাত কথা বলছে আর সারাদিন এটা করবা না ওইটা করবা না, ভাই রে ভাই তাই বারণ করে দিয়েছি। আফরিন কিছু বলতে যাবে, তখনই ওদের সিনিয়র একটা মেয়ে এসে আফরিনকে বলে, আরিফ আমার সাথে একটু আসবা, কাজ আছে। প্রথম দিকে না যেতে চাইলেও পরে রাজি হয়ে যায়। মেয়েটা আফরিনকে লেকের পাশে নিয়ে যায়, সেখানে আদিত্যদের সাথে পরে আলফাজ দাঁড়িয়ে আছে, পিছনে তার চেলাপেলা। আফরিনকে দেখে আলফাজ এগিয়ে আসে আর হাতটা ধরে হাতে রিং পরিয়ে দেয় আর বলে, আই লাভ ইউ। আফরিন সাথে সাথে রিংটা খুলে ফেলে দেয় আর বলে, সরি ভাইয়া আমি এসবে নেই, বলেই চলে আসতে চাইলে আলফাজ আবার আফরিনের হাত ধরে বলে, আরে বেবি শুনো, তোমাকে দেখে আমার মন বলছে, বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। আফরিন এবার একটা চর বসিয়ে দেয়, আলফাজ একটু দূরে সরে যায়। আফরিন আর বলে, একদম আমাকে টাচ করার চেষ্টা করবি না, জানি মেরে ফেলব। আলফাস রেগে গিয়ে এসে আফরিনের গালে চর বসিয়ে দেয়। আফরিন তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আলফাস আবার গিয়ে আফরিনকে দাঁড় করিয়ে চল চেপে ধরে বলে, তোর সাহস কিভাবে হলো আমাকে মারার, তোকে তো আজ, বলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর সেই মেয়েটা ভয়ে দৌড়ে পালায়। আলফাস এগিয়ে যায় আফরিনের দিকে, আফরিন পিছনে যাচ্ছে সেইভাবেই উল্টো হামাগুড়ি দিয়ে। তখনই একটা লাথি এসে লাগে আলফাজের বুকে, আর সাথে সাথে আলফাজ মাটিতে পড়ে যায়। মেঘলা আকাশ, চারদিকে বাতাস শুশু করে বইছে। আলফাজের ছেলের মধ্যে একজন এসে আদিত্যকে মারতে আসলে কৌশল ধরে ফেলে। আহান আর ওদের গ্রুপের সবাই এসে হাজির। আদিত্য গিয়ে আলফাজকে দাঁড় করায় আর নাক বরাবর ঘুষি মেরে দেয়। এতক্ষণে খবর বাতাসের মতো সারা ভার্সিটিতে পৌঁছে গিয়েছে। আদিত্য আলফাজের হাত মুচড়ে ধরে আর মারছে, বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ছে আদিত্যের চুলগুলো, চোখে মুখে অসম্ভব রাগ। অহনা আর অন্না এসে আফরিনকে জড়িয়ে ধরে, আফরিনের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, এই পর্যন্ত তাকে এমন কোনো কিছুর সম্মুখীন হতে হয়নি। আফরিন আর পারে না চোখ বুজে নেয়, ধাক্কাটা সে সামলাতে পারে না। অহনা চিৎকার দিয়ে বলে, কৌশল ভাইয়া আফরিন, আফরিন সেন্স হারিয়ে ফেলেছে। কৌশল দৌড়ে আসে, আদিত্য যেন নিজের মাঝে নেই, এই যেন এক হিংস্র পশুর রূপ ধারণ করছে। গায়েল সিংহ,
ইচ্ছে মতো মারছে আলফাজকে। আলফাজের বুকে পাড়া দিয়ে বলে, তোকে জানে মেরে ফেলবো, কত মেয়েদের জীবন নষ্ট করবি তুই, আমার বোনের জীবনটাও তুই নষ্ট করেছিস, তোর জন্য আমি ওকে আমার থেকে দূরে রেখেছি, তোর জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, মেয়েটা সুইসাইড করতে চেয়েছে, তুই ভালো হবি না, আর আজ আমি তোকে আমি তখনই আহান এসে থামায় আদিত্যকে। এতটা সময়ে সব টিচারেরা এসে জড়ো হয়ে গিয়েছে, কিন্তু কেউ কিছু বলার সাহস জুগিয়ে পাচ্ছে না। আদিত্য যে সহজে রেগে মারামারি করার ছেলে না সবাই জানে। আসুন আলফাজ সম্পর্কে জানি। বড়লোক বাবার বখাটে ছেলে, দলবল নিয়ে আসে, আর জামাকাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলায়। তার নজর পড়ে আদিত্যের বোন রাবিনার উপর। রাবিনা একবার ভার্সিটি দেখতে এসেছিল, তখনই আলফাজের নজর পড়ে। আর আদিত্য যখন জানতে পারে, রাবিনাকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়। আলফাজ কত মেয়ের লাইফ নষ্ট করেছে তা ধারণার বাইরে। আহান বলে, আদিত্য আফরিন। আদিত্য চমকে যায় আর বলে, আফরিন কি? আদিত্য দৌড়ে যায় আফরিনের কাছে। অহনা অন্না আফরিনকে অনবরত ডেকে চলছে, কিন্তু আফরিনের খবর নেই। আদিত্য দেখে আফরিনের ঠোঁটের কোণে রক্ত জমে আছে। সে কিছু সময় এক মনে তাকিয়ে থেকে রক্তটা নিজ হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে রক্তটা পরিষ্কার করে দিয়ে কোলে তুলে নিল আমাদের আফরিনকে। সবাই সাইড হয়ে দাঁড়ায়। আদিত্য আফরিনের মুখের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটছে, আর তার পিছন পিছন অহনা কৌশল বাকি সবাই। অন্যদিকে ব্যথায় কাতরাচ্ছে আলফাদের ছেলেগুলো। আফরিন যাওয়ার পর আদিত্যদের সাথে দেখা হয় অহনা আর অন্নার। তখনই আজ চার দিন পর আফরিন ভার্সিটি এসেছে, ফোনটাও অফ করে রেখেছিল। শাওয়ান অনু সবাই হাজারো চেষ্টার পর সে আজ বাসা থেকে বের হয়েছে। অহনা অন্না যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু আফরিন নারাজ। একরকম সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছে। আফরিনকে দেখে অহনা আর অন্না দৌড়ে আসে, সবাই কেমন দূরে দূরে থাকছে। আফরিনকে দেখে দৌড়ে আসে আর জড়িয়ে ধরে অহনা আর অন্না। মাথায় হাত বুলিয়ে অহনা বলে, বেবি এভাবে ভেঙে পড়লে চলবে বলো? অন্না আলতো হাতে আফরিনের গালে হাত রেখে বলে, কেমন হারামি তুই, এত কল এত মেসেজ দিলাম, ফোন অবধি ধরিসনি। ফোন সেই ব্যাগেই ছিল, বের করিনি। অহনা আফরিন আর অন্না টুকটাক কথা বলতে বলতে যাচ্ছিল। আফরিন আনমনে হাঁটছিল, তখনই একটা ছেলের সাথে ধাক্কা লেগে ছেলেটা ভয়ে বলে, সরি সরি ভাবি, আমি দেখিনি, সরি। আফরিন তো অবাক, এই ছেলে তাকে ভাবি ডাকছে কেন? আফরিন বলে, সমস্যা নেই, কিন্তু ভাবি কিভাবে? আমি কিছু বলতে পারবো না, বায়া দেখলে আমাকে মেরে ফেলবে, সরি ভাবি। বলেই ছেলেটা চলে যায়। আফরিন অহনা আর অন্নার দিকে তাকিয়ে দেখে ওরা নরমাল। আফরিন বলে, ছেলেটা আমাকে ভাবি কেন ডাকলো? হয়তো তোর চেহারা ওর ভাবির মতো দেখতে। মজা করবি না, আমি সিরিয়াস। তখনই বিদ্যুৎ গতিতে কেউ এসে তার হাত ধরে নিয়ে হলরুমের দিকে নিয়ে যাচ্ছে। সবাই সেটা দেখেও যেন না দেখার মতো করে আছে। আফরিন খেয়াল করে দেখে এটা সেই ছেলে, মুখে রুমাল বাঁধা আর কেউ কিছু বলছে না কেন? আফরিন বলে, আমার হাত ছাড়ুন, আর কে আপনি এই ভার্সিটির সবার সামনে আমার হাত কেন ধরেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেটা আফরিনকে ভরা মাঠে সবার সামনে কোলে তুলে নিল। আফরিন আরেক দফা অবাক, আর কেউ কোনো কথা অবধি বলছে না, তার বান্ধবীরাও না, তারা খুশি হয়ে চেয়ে আছে। আফরিন ছেলেটার রুমাল খুলতে চাইলে সে হাত আলগা করে দেয়, আর আফরিন সাথে সাথে ছেলেটার গলা জড়িয়ে ধরে। ছেলেটা আফরিনের কানে কানে বলে, আমার সাথে তুমি কখনোই পারবে না, আর তোমার শাস্তি বাকি আছে। হলরুমে ঢুকে ছেলেটা দরজা লাগিয়ে দেয়। জানালার ফাঁক দিয়ে সূর্যের সোনালি রোদ্দুর রুমে প্রবেশ করছে। ছেলেটা আফরিনকে একটা বেঞ্চের উপর বসিয়ে দিয়ে সে নিজে একটা চেয়ার টেনে বসে। আফরিন ভ্রু কুচকে তাকিয়ে আছে। ছেলেটা তা দেখে হাসতে হাসতে অন্যদিকে তাকায়। কিছু সময় পর আফরিনের হাত ধরে বলে, এতদিন ভার্সিটি আসলি কেন? আর ফোন, ফোন কোথায়? জানো কত মেসেজ কল দিয়েছি, আমার উপর কি গিয়েছে, আর তোমারও ভুল ছিল, তুমি সেখানে কেন গিয়েছিলে? আফরিনের কোনো হেলদোল নেই।
আফরিন চেয়ে আছে ছেলেটার হাতের ঘড়িটার দিকে, কোথায় তো দেখছে, কিন্তু তার মনে পড়ছে না। ছেলেটা বলে, তোমাকে আমার দেখা দিব খুবই জলদি, কিন্তু তার আগে তোমার মনে আমার জন্য অনুভূতির সৃষ্টি হোক। আমি পুরো দুনিয়ার সাথে তোমার জন্য লড়ে যদি তোমার কাছে হেরে যাই তাহলে হবে বলো? তা আমি চাই না। আর এখন তোমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আর তুমি যদি নিজে আমাকে খুঁজতে যাও আর গভীরে তলিয়ে যাবে, ওয়াদা করলাম নিজে তোমার কাছে ধরা দিব। বলেই কপালে চুমু দিয়ে চলে যায়। আফরিন কিছু সময় সে আগের মতো বসে থাকে। হুশ আসতে আফরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। না, কেউ নেই। সামনে যেতেই দেখে কৌশল, আহান আদিত্যের কোনো ব্যাপার নিয়ে হাসাহাসি করছে, আর আদিত্য শার্টের হাতা উঠাতে উঠাতে ওদের সাথে তাল মিলিয়ে হাসছে। হাসিটা অনেক সুন্দর, কিন্তু হাসে না। হাসতে টাকা লাগে যত সব। অহনা আর অন্না আসলো। আফরিন ওদের দিকে তাকিয়ে বলে, তোরা এত খারাপ কিভাবে পারলি একটা অচেনা ছেলের সাথে আমাকে ছাড়তে? অচেনা না, ছেলে আমাদের জানা শুনো অনেক ভালো। আর তুই কেমন মানুষ, আদিত্য ভাইয়াকে ধন্যবাদ অব্দি দিলি না। ওরা কিভাবে জানলো আমি লেকের ওইখানে? আমরা যখন ক্যান্টিনে যাচ্ছিলাম তখন আদি ভাইয়াদের সাথে দেখা, পরে কৌশল ভাইয়া জানতে চাইলে আমরা বলি, তখন একটা ছেলে এসে বলে তোকে নাকি ওই বটটার মারছে, পরে তো তুই জানিসই, এখন একটা ধন্যবাদ দিই। ফ্রিন ভাবছে আরেকটা ছেলে কিভাবে জানলো, তার সাথে তো কেউ ছিল না তাহলে। সেই সব চিন্তা বাদ দিয়ে আফরিন গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় ওদের সামনে। প্রতিবারের মতো এইবার আর আদিত্য ভ্রু কুচকে তাকায়নি। আজ তার দৃষ্টি ছিল একদম শীতল, যেখানে না আছে বিরক্ত, না আছে রাগ, হয়তো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে, সেটা হয়তো আবিষ্কার করার ক্ষমতা নেই। আফরিন বলে, ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে। ব্যাপার না, এটা আমাদের দায়িত্ব ছিল। এখন ঠিক আছে তো আফরিন বলে? আলহামদুলিল্লাহ ভালো ভালো, যাই হলজুন দেখা হবে, কালকে তো অনুষ্ঠান কাজ আছে। আহান আর অহনা ঝগড়া করছে। অহনার মতে এখানে কাঁচা ফুল দিলে ভালো হবে, আর আহান বলছে সেটা নেতিয়ে যাবে। অন্না কৌশলের সাথে সব এগিয়ে পিছিয়ে দিচ্ছে, আর আফরিন চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, আদিত্য কাজ করছে। আফরিন প্রচুর বিরক্ত হচ্ছে। আদিত্য নিচে নেমে বলে, আমার সাথে আসো কাজ আছে, বলেই ক্যান্টিনের পাশে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়। আফরিনও যায় পিছে পিছে। আদিত্য বলে, তুমি গিয়ে বসো আমি আসছি। আফরিন বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়ে। আদিত্য একটু পর এসে তার সামনে বসে পড়ে। আফরিন বলে, ভাইয়া আমরা এখানে কি করছি? এতে যেন আদিত্যের হেলদোল নেই, সে নিজের ফোনটা বের করে কৌশলকে কল দিয়ে বলে, একটু সামলে নে। কৌশল কি যেন বলে আর আদিত্য শুনে হাসে, বলে, শালা পরে তোকে দেখে নিব, ফোন রাখ। একটা ওয়েটার দুইটি কফি দিয়ে গেল, আরেকটু পর চলে এলো আইসক্রিম, স্ট্রবেরি, চকলেট, ভ্যানিলা ফ্লেভারের। আফরিন বলে, এগুলো দিয়ে কি হবে? আগে কফিটা শেষ করে আইসক্রিম খাও, নয়তো মেল্ট হয়ে যাবে। আপনি এটার সাথে বিশটিশ মিক্স করেননি তো? তুমি পাগল? আর চামচ নিয়ে নিজে এক চামচ মুখে নিয়ে নেয় আর বলে, এবার খাও। আপনি এটা খেয়েছেন, আমি কেন খাবো? একটা কথা বলবা মাথায় তুলে আছাড় মারবো। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন, আর খাবারই বা কেন? একটা পার্সেল আসবে, আর চুপচাপ শেষ করো, একটু পর পাস্তা আসবে। আজও খাওয়াবেন, ভালো কথা, আগে পাস্তা খাওয়া দেন তারপর আইসক্রিম, এটা আবার কেমন নিয়ম? একটা কথা বলবা তো তোমাকে আমি খুন করে ফেলবো। এই ছিল আপনার মনে? আমি জানতাম কোন স্টুপিডের পাল্লায় পড়েছি আমি। তুমি খাবে না? খাচ্ছি তো। তখনই একটা মেসেজ আসে আদিত্যর ফোনে। আদিত্য বলে, তুমি এটা শেষ করো, আমি পার্সেল নিয়ে আসছি। আফরিন মাথা দলিয়ে সম্মতি দেয়। তার পাস্তা, আইসক্রিম, চকলেট বরাবরই অনেক পছন্দের। নীল রঙের গাঢ় জামদানি শাড়ি পরে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে আফরিন। নীল হিজাব, নীল শাড়ি, মুখে হালকা মেকআপ। অহনা আর অন্যার জোড়াজোড়িতে আজ শাড়ি পরেছে আফরিন। আফরিনকে দেখে থমকে গিয়েছে কারো হৃদস্পন্দন। না, হৃদস্পন্দন থাইমা গেলে মইরা যাইব।
থমকে গিয়েছে তার দুনিয়া। তার হাতে ছিল একগুচ্ছ লাল টকটকে গোলাপ। ইচ্ছে করছে এখনই গিয়ে তার সামনে বলে দিতে নিজের মনের কথা। অহনা আর অন্নাও সেম সাজ, তিনজনকেই সেই লাগছে। আফরিন অহনা অন্নার সাথে ছবি তুলছিল, তখনই একটা জুনিয়র ছেলে এসে আফরিনকে একটা গোলাপ ফুল দিয়ে বলে,